হ্যালো স্টুডেন্টস, ভিশন WBCS এর পক্ষ থেকে তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং যে আপডেটটা দেওয়া হয়েছে তোমরা এখানে এই হোয়াটস নিউ যে কর্নারটা রয়েছে সেখান থেকে গিয়ে দেখতে পাবে। তো চলো সময় অপচয় না করে দেখে নেওয়া যাক কী নোটিশটা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, খুবই গুরুত্বপূর্ণ যারা WBCS পরীক্ষা দেবে তাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের মধ্যে অনেকেরই মনে সংশয় জেগেছিল যে 22 আগস্ট পরীক্ষা হবে কিনা, এবং সেইটার ব্যাপারে কিন্তু ভীষণ WBCS এর পক্ষ থেকে আমি অলরেডি কিন্তু এটা বলে দিয়েছিলাম যে পরীক্ষা হওয়ার চান্স কতটা রয়েছে, সেই ব্যাপারে কিন্তু ডিটেলস আলোচনা করেছিলাম। তো আমি বলেছিলাম যে 22 আগস্টই কিন্তু পরীক্ষা হওয়ার চান্স কিন্তু প্রবল রয়েছে। তো সেইটার ওপর কনফার্মেশান নোটিস কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জাস্ট একটু আগেই পাবলিশ করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানেই দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেক্টরা প্রিলিমিনারি এক্সামিনেশন 2021। তো এখান থেকে তোমরা PDFটা ডাউনলোড করে দেখে নিতে পারবে, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু PDFটা প্রোভাইড করে দেওয়া হবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে ভীষণ WBCS এর। ওকে, তো চলো দেখে নেওয়া যাক কী নোটিশটা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBPSC-র জন্য। তো আমরা নোটিশের PDF এর মধ্যে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ পরে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা প্রিলিমিনারি এক্সামিনেশন 2021, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 18/2020। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা কী আছে দেখে নেওয়া যাক। ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাভাব মেনশনড এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভেনুস ইন কলকাতা। অর্থাৎ ওপরে মেনশন করা মানে পরীক্ষাটা কলকাতার বিভিন্ন জায়গায় হবে, অ্যান্ড আউটিং সেন্টার্স, এবং কলকাতার বাইরেও অনেক সেন্টারে হবে অন 22 আগস্ট 2021, যেটা নিয়ে তোমাদের মধ্যে সকলের মনে প্রশ্ন ছিল যে 22 আগস্ট আদৌ পরীক্ষা হবে কিনা। তো এখান থেকে তোমরা কিন্তু জানতে পেরে যাচ্ছ যে 22 আগস্টই কিন্তু পরীক্ষা হচ্ছে, 22 আগস্ট 2021, কবে সেটা সানডে, ফ্রম 12 noon to 2:30 PM, অর্থাৎ দুপুর 12 থেকে দুপুর 2:30 পর্যন্ত পরীক্ষা হবে। অ্যাডমিট কার্ডস অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশনস ওয়েবসাইট। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ডটা পাবলিক সার্ভিস কমিশনের WBCS এর যে অ্যাডমিট কার্ডটা, সেটা কিন্তু কমিশনের ওয়েবসাইট থেকে দেওয়া হবে, সেটা হচ্ছে WBAPSC.gov.in, যেটা তোমরা জানো। এবং সেটা প্রোভাইড করা হবে কবে থেকে, সেটা প্রোভাইড করা হবে তোমাদের 6 আগস্ট 2021 থেকে। ওকে, ফর লেটেস্ট আপডেটস প্লিজ ভিজিট কমিশনার্স ওয়েবসাইট। এবং কী কী নিয়ে যেতে বারণ করেছে পরীক্ষার সময়, সেটা হচ্ছে ক্যালকুলেটার, মোবাইল ফোন অ্যান্ড আদার গ্যাজেটস অফ কমিউনিকেশন আর স্ট্রিক্টলি ব্যান্ড ইন দ্য কম্পাস অফ এক্সামিনেশন হল। তো আশা করছি তোমরা কিন্তু আর তোমাদের মধ্যে সংশয় নেই, কেননা এটা একদম অফিসিয়াল নোটিফিকেশান যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জাস্ট একটু আগে কিন্তু পাবলিশ করেছে। তো আমি যেটা বলেছিলাম অলরেডি আগে যে 22 আগস্টই পরীক্ষা হচ্ছে, সেটা কিন্তু কনফার্মড হয়ে গেল। এবং তোমরা কিন্তু আর হাতে কিন্তু সময় নেই, তোমরা যেভাবে যে প্রিপারেশান নিচ্ছ সেইভাবে প্রিপারেশান নাও। আমাদের যে ইবুকগুলো রয়েছে সেগুলো তোমরা পারচেস করো, ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা গিয়ে কিন্তু পারচেস করে নাও এবং প্রিপারেশান শুরু করে দাও। ওকে, তো সকলকে খুবই ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য, এবং সকলকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।